মোহাম্মদ সজীব লিখেছেন জামাতে ইমামকে শেষ দায় পেলে মুক্তাদি কি তাকবির তাহরিমা বলে হাত বাঁধবে নাকি সোজা শেষ চলে যাবে জামাত ইমামকে যদি পান মুক্তদি তাহলে চলে সেক্ষেত্রে অনেকে মনে কর আচ্ছা তাকবিরের তাহরিমা পড়ে হাত বাঁধবে কিনা হাত বাঁধা জরি না আল্লাহ আকবর বলে তিনি শেষ চলে যাবেন অনেকে এই সময় হাত বেঁধে দাঁড়িয়ে থাকেন অথবা অপেক্ষা করেন হাতও না তাকবিরে তাহরিমা করেন না সেজদা থেকে উঠবে ইমাম তারপর যা যোগদান করবে এটা ভুল কারণ আমি যদি ইমামকে সেজদায় গিয়ে সামিল হই এবং তাকে সেজদাত তার সাথে গিয়ে যোগ দেই তাহলে ওই রাকাতটা আমার গণ্য হবে না কিন্তু একটা সেজদা আমি পেয়ে গেলাম একটা সেজদা এটা অফুরন্ত সব রয়েছে সিজদাতুন ওয়াহেদাতুন খয় রমান দুনিয়া মাফি হ্যা একটা সেজদার মূল্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী সবকিছু এতে উত্তম অতএব আমি একটা সেজদা মিস করার কোনো যুক্তিক কারণ থাকতে পারে অনেকে আছে এসে দাঁড়িয়ে থাকেন যে ইমাম সিজদা দিয়ে উঠাক তারপর আমি যোগদান করব এটা ভুল তবে হ্যাঁ এটা ঠিক যে আল্লাহ আকবর বলে আমি জামাতে সামিল হতে পারি তাকবীরে তাহরিমা বলা আবশ্যক কিন্তু হাত বাঁধা আবশ্যক নয় সাইম আহমদ লিখেছেন আমি সৌদি আরবে থাকি পার্ট টাইমে চাকরি করা কোম্পানি থেকে নিষেধ কিন্তু গোপনে করে থাকি আর এটা কোম্পানির ম্যানেজার জানে আমার জন্য হারাম হবে কিনা ইনকাম হারাম হবে না তবে কোমর রেজুলেশন মেনে চলা উচিত আপনার মাহফুজ আলম আপনি লিখেছেন আসাবে কাফের সাথে থাকা যুবকদের আসাবে কাফের সাথে থাকা যুবকদের সাথে থাকা কুকুর কি যাবে আসাবে কাফের সাথে থাকা যুব আপনার আসাবে কাফের যুবকদের সাথে থাকা যে কুকুর সে কুকুর জানাতে যাবে বলে একটা কথা আমাদের সমাজে লোকমুখে প্রচলিত আছে অথচ এর কোনো ভিত্তি কোরআন অথবা হাদিসে কোথাও নেই অনেকে বলতে পারেন যে আসাবে কাফের যুবকদের সাথে কুকুর থাকলো কেন অর্থাৎ কুকুর মুসলমানের বাসায় থাকলে সেখানে রহমতের ফেরস্তা আসে না হাদিসে পরিষ্কার বলা আছে এবং নিষেধ আছে বাসা বাড়িতে কুকুর রাখা তাহলে তারা কেন কুকুর নিয়ে গেল এর তো যে প্রথমত তারা তারা আমাদের নবীর শরীয়তের মানুষ ছিল না তারা পূর্বের নবীর শরীয়তে ছিলেন এবং সে সমস্ত নবীদের শরীয়ত কিন্তু পৃথক হয়ে থাকে কোনো নবীর অনুসারীদের জন্য অন্য নবীদের বিধিবিধান অন্য নবীর প্রতি যে শরীয়ত প্রণীত হয়েছে সেটা মানা তাদের উপরে অবশ্য আবশ্যক থাকে না বিধায় হয়তো তাদের শরীর একটা জায়গ ছিল আর একটা বিষয় হলো যে তারা সেটাকে শিকার করার জন্য সাথে রেখেছেন নিরাপত্তার জন্য সাথে রেখেছেন এবং কি তারা তাদের ঘরে নিয়ে রেখেছেন এমনটি কিন্তু প্রমাণিত নয় কুকুর যদি কেউ শিকারের জন্য বা আপনার পাহাদারি কাজের জন্য রাখেন সেটা জায়েজ আছে কিন্তু সেক্ষেত্রে কুকুরের থাকার জন্য আলাদা বন্দোবস্ত থাকবে আলাদা কক্ষ থাকবে আলাদা জায়গা থাকবে মানে বাসা বাইরে থাকবে প্রয়োজনের তার আলাদা থাকার ব্যবস্থা করা হবে কিন্তু এই বলে মানুষ সাথে একসাথে রাখার যে সংস্কৃতি আজ আমরা দেখতে পাচ্ছি শরীর দৃষ্টি কিন্তু এটা জায়জ নাই এবং এটি মানুষের জন্য নানান দিক থেকে ক্ষতি বয়ে আনে মানুষের ভেতরগত অন্তর্নিহিত কিছু ক্ষতি আছে যেগুলো মানুষ বুঝতে পারে না করোনা যা বলেছে সেটা আমাদের কল্যাণার্থীই বলেছে সব কল্যাণ অকল্যাণ যে আমি ধরে ফেলতে পারবো বা বুঝে ফেলতে পারবো এমনটি নয় বহু আদেশ নিষেধ শরীর আমাদেরকে করেছে যেগুলো যথার্থতা আজ বহুকাল পরে এসে আমরা বুঝতে পারছি অতএব যেটি হারাম করা হয়েছে যে আমাদের কল্যাণার্থী করা হয়েছে সে সমাজটা মেনে চলতে হবে সব ইসলাম আপনি লিখেছেন ইল্লিন এবং সিজিন কি দেখুন আল্লাহ রাবুল আলমিন কোরআনকারী মেয়ে প্রশ্ন করে করে উত্তর দিয়েছেন ওমাদকমায় ওমাদ ওমায়দরাক সিদ্দিন ইল্লিন এবং সিদ্দিন কি ইলিন হল নেককারদের আমলনামার আমল নামার জায়গা হ্যাঁ আর সিজ্জিন হল বদকারদের আমল নামা রাখার জায়গা অতএব লিয়েন হলো নেকরদের আর সিজিন জিন হলো জাহান্নামীদের আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে